দর্শক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে থেকে লকডাউনের খবর জানাচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম। আমরা সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন অতিবাহিত করছি। সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি। রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু গতকালকের চেয়ে আমরা আজকে যানবাহনের সংখ্যা এবং মানুষের উপস্থিতির সংখ্যা আমরা কিন্তু অনেক বেশি দেখছি। আপনারা যদি দেখেন যে আমার পিছনে তাকান তাহলে বুঝতে পারবেন যে রাজধানীতে সকাল থেকে কিন্তু যানবাহনের বেশ চাপ বেড়ে গেছে। ঠিক আমার সামনে পুলিশের উপস্থিতি এখানে বেশ সরব আছে এবং পুলিশ প্রতিটা গাড়ি চেক করার কারণে এখানে কিন্তু এই যানবাহনের দীর্ঘ সারি পড়ে গেছে। আরও বলে রাখি যে আজকে সকালে যারা বের হয়েছে নিশ্চয় তারা সেই যে 13টি ক্যাটাগরি সরকার নির্ধারিত করে দিয়েছে সেই 13টি ক্যাটাগরির মধ্যেই কেউ না কেউ আছেন, কিন্তু পুলিশের এখানে চেক করার কারণে যে প্রায় ঘন্টা বা আধা ঘন্টার বেশি সময় এখানে অতিবাহিত করতে হচ্ছে সেজন্য কিন্তু এই যারা বের হয়েছেন তারা একটা চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে পুলিশ এভাবে চেক করতে গেলে দীর্ঘ সময় অতিবাহিত হবে এবং তারা তাদের নির্ধারিত যে কাজে বের হয়েছেন সেই কাজটি কিন্তু করতে পারবেন না। শুধু এই একটি জায়গায় না, রাজধানীর মেইন মেইন সড়কগুলোর এবং শাখা সড়কগুলোতে কিন্তু আমরা অনেক চেকপোস্ট দেখেছি, সেখানেও কিন্তু পুলিশ একইভাবে চেক করছে। এই চেক করতে গেলে যেটা হয় যে দীর্ঘ সারি যানজটের তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে অনেকগুলো লাইন করে ইমার্জেন্সি লাইনগুলো করে যদি যানবাহনগুলো দ্রুত অপসারণ করা না হয় তাহলে কিন্তু এই ধরনের যানজট লেগে থাকবে এবং মানুষ একটা চরম ভোগান্তির শিকার হবে। এছাড়া রাজধানীর অন্যান্য এলাকায় আমরা দেখেছি যে যানজট যানবাহন আগের চেয়ে অনেক বেশি আছে, সাধারণ কোনো পরিবহন নেই, ব্যক্তিগত পরিবহনে কিন্তু মানুষ বের হয়েছে এবং মানুষের উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে বা গতকালকের চেয়ে আজকে অনেক বেশি দেখা যাচ্ছে। তো পুলিশের উপস্থিতি আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আছে, সব মিলিয়ে লকডাউনের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন কিন্তু মানুষের উপস্থিতি এবং যানবাহনের উপস্থিতি কিন্তু একটু বেশি দেখা গেছে।